আজকে আমি টোটাল 4টি স্টক থেকে প্রফিট বুক করেছি। এই পেজটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি। দেখুন, কার্বোরান্ডাম ইউনিভার্সাল থেকে আমি 10 দিনে 5% প্রফিট নিয়েছি। সোনাটা সফটওয়্যারে আমি আজকেই এন্ট্রি করেছি এবং আজকেই এক্সিট করেছি, কারণ আমার 5% পূরণ হয়ে গেছে। তারপর লিন্ডে ইন্ডিয়াতে আমি 16ই আগস্ট বাই করেছিলাম, আজকে 21 তারিখ, 5% কমপ্লিট হয়ে গেছে। 5 দিনে আমি এখান থেকে এক্সিট করলাম। সিআইই অটোমোটিভ ইন্ডিয়া, এখান থেকে আমি 10 দিনে প্রফিট নিয়েছি 5%। আমার এন্ট্রি ডেট ছিল 11ই আগস্ট। তো দেখুন, প্রত্যেক দিন যে প্রফিট বুক হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি এন্ট্রি করার পর চুপচাপ বসে থাকি, যেদিন আমার টার্গেট হিট হয়ে যাবে সেদিন অটোমেটিক্যালি সেই ট্রেড থেকে এক্সিট হয়ে যাবে। আপনি জিরোধায় কিভাবে জিটিটি অর্ডারের মাধ্যমে আপনার টার্গেট ফিক্সড রাখবেন সেই ভিডিও আমি আগেই পোস্ট করে দিয়েছি, পারলে ভিডিওটি দেখে নেবেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনি চাইলে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখতে পারেন, কারণ সেখানে আমি আমার প্রত্যেক দিন এন্ট্রি এবং এক্সিট আপডেট দিয়ে থাকি। তো দেখুন, প্রথমেই একটা কথা বলবো, শেয়ার বাজার থেকে প্রফিট করাটা খুবই সহজ, কিন্তু যদি কিনা আমরা শেয়ার বাজারকে সহজ ভাবে নেই, কিন্তু শেয়ার বাজারকে যদি আমরা কঠিন ভাবে নেই, তো শেয়ার বাজার এতটাই কঠিন হয়ে যাবে যে সেখানে আমরা কুল কিনারা খুঁজে পাবো না। তাই শেয়ার বাজারে ট্রেড করার আগে এটুকু মাথায় রাখতে হবে যে আমরা এখানে প্রফিট করার জন্যই এসেছি। প্রফিট করতে এসে যদি আমরা স্টপ লস লাগিয়ে লসই বুক করলাম, তাহলে প্রফিট কখন করব? তাই স্টপ লস নয়, অনলি টার্গেট থাকবে আমাদের ফিক্সড। আর তখনই আপনার টার্গেট ফিক্সড থাকবে, স্টপ লস নয়, যখন কিনা আপনি যে ট্রেডে এন্ট্রি করলেন সেখানে আপনি 99% শিওর যে আমার এই ট্রেড সফল হবেই। আর তার জন্য ফান্ডামেন্টাল বিজনেস অ্যানালাইজ করা খুবই জরুরি। ফিউচার অ্যান্ড অপশনের অ্যাগেনস্টে আমি অনেক কথাই বলেছি, নতুন করে আর কিছু বলতে চাই না। তবে একটাই কথা বলবো, শেয়ার বাজারে যদি আপনি নতুন হয়ে থাকেন, ফিউচার অ্যান্ড অপশনের কথা আপনি কোনোভাবেই মাথায় নেবেন না। তো আজকের এই ভিডিওতে টোটাল 9টি স্টক দেখে নেব, যে 9টি স্টকে আমরা আগামীকালকে সুইং ট্রেডের জন্য এন্ট্রি করতে পারি। অনলি 5% আমাদের থাকবে টার্গেট, নো স্টপ লস। তো আমার এই চ্যানেলে অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আমি আমার ট্রেডিং স্ট্র্যাটাজিটি সংক্ষেপে আলোচনা করে নেব, তারপর আমরা সেই 9টি স্টক দেখে নেব। তো দেখুন, ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে এখানে আমি এই ইন্ডিকেটরটাকে তুলে দিচ্ছি। প্রথমে যাব ইন্ডিকেটরে, ইন্ডিকেটর থেকে এখানে আমরা টাইপ করব স্টকিস্টিক, এখানে আমরা টাইপ করব স্টকিস্টিক। দেখুন এখানে টেকনিক্যালের মধ্যে যে স্টকিস্টিকটা আছে শুধু আমরা এটাই নিব। যদিও আমি এই পদ্ধতিটি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছিলাম, তারপরেও আবারও আলোচনা করে নিচ্ছি, কারণ ট্রেড নেওয়ার আগে যদি আমাদের সেই সিস্টেমটাই জানা না থাকে যে কখন এন্ট্রি করব, কখন এক্সিট করব, তাহলে সমস্যা হতে পারে। তাই সংক্ষেপে দেখে নেব। তো আমি এই স্টকিস্টিক ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটা ইন্ডিকেটর চলে এসছে। আমার এখানে ডিফল্ট সেটিং করা ছিল তাই এটাই এসছে, কিন্তু আপনার ওখানে এরকম আসবে না, আপনার ওখানে ডিফল্ট যে সেটিং আছে সেটাই আসবে। তো আপনি যাবেন সেটিং এ, সেটিং এ কি করে যাবেন, এখানে দেখতে পাচ্ছি দেখুন অনেকগুলো লাইন, আপনি যে কোনো একটা লাইনে ক্লিক করবে, অথবা এখানে সেটিং বলে একটা অপশন থাকবে, এই সেটিং এ ক্লিক করে আপনি সেটিংস এ যাবেন। আমি এখানে ডাবল ক্লিক করে নিলাম, এখানে 3টি অপশন পাবো। ভিজিবিলিটির কোনো কাজ নেই, আমাদের শুধু কাজ ইনপুট এবং স্টাইল। আমরা ইনপুটে আছি, ইনপুটে কে লেন্থ এটাকে করবো আমরা 4, কে স্মুথিং এটাকে করবো আমরা 3, আর ডি স্মুথিং এটা 3, তো 3ই থাকবে। ঠিক আছে, জাস্ট শুধু এইটুকু সেটিং ঠিকঠাক করে নেব, তারপর আমরা স্টাইলে যাব। স্টাইল স্টাইলে গিয়ে দেখে নিতে হবে আপার ব্যান্ড এটা যাতে 80 থাকে এবং লোয়ার ব্যান্ড এটা যাতে 20 থাকে। আর বাকি লাইনগুলো আপনি কালারফুল করে নিতে পারেন, একটু মোটা হরফের করে নিতে পারেন, জাস্ট এইটুকু। এখানে মিডিল ব্যান্ডের কোনো কাজ নেই, তাই মিডিল ব্যান্ডটাকে আমি তুলে দিয়েছি, ব্যাস শুধু এইটুকু। তারপর আপনি এই ডিফল্টে এসে এখানে আপনি সেটিংটাকে ডিফল্ট করে রাখতে পারেন, তাহলে আর এই সেটিংটাকে বারবার চেঞ্জ করতে হবে না। জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ডিফল্ট সেটিং করে নেবেন, তারপর ওকে করে দেবেন, ব্যাস। এখানে শুধু আপনাকে দেখতে হবে এই দুটো লাইন, 20 লেভেল, এই যে এই লাইনটা আছে, নিচে যে লাইনটা আছে, এই লাইনের নিচে যদি ক্লোজিং দিয়ে থাকে, দুটো লাইনই ক্লোজিং দিতে হবে। দুটো লাইনে যদি এভাবে এসে ক্লোজিং দিয়ে থাকে, তাহলে আমরা এখানে এন্ট্রি করব। উপরের লাইনের সাথে আমাদের কোনো রিলেশন নেই, শুধু আমরা অপেক্ষা করব এই 20 লেভেলের নিচে দুটো লাইনে যদি ক্লোজিং দেয়, যেদিন ক্লোজিং দিবে তার পর দিন আমরা এখানে এন্ট্রি করব। দেখুন টাইম ফ্রেম অবশ্যই ডেইলি, টাইম ফ্রেম আমরা কোনো রকম চেঞ্জ করব না, ডেইলি টাইম ফ্রেমে আমরা শুধু দেখব যে এই দুটো লাইন 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে কিনা। যদি আজকে 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়ে থাকে, তো আগামীকালকে আমরা এই স্টকটি রিডারে রাখবো আগামীকালকে এন্ট্রি করার জন্য।
ঠিক আছে, আর আমরা এই স্ট্র্যাটেজিতে সেই স্টক গুলোতেই ট্রেড করব যে স্টক গুলোর বিজনেস গ্রো করছে, যে স্টক গুলো ফান্ডামেন্টালি স্ট্রং। এখানে আমাদের কোনো স্টপ লস নেই, কিন্তু টার্গেট ফিক্সড অনলি 5%। ঠিক আছে, সাপোজ ধরে নিলাম আমাদের এই স্টকটি যদি 20 লেভেলের নিচে ক্লোজিং দেয়, তো এখানে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পর যদি স্টকটি নিচে 5% আসে, তো 5% আসলে আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজ বলতে এখানে যদি আমরা 10টা কোয়ান্টিটি নিয়ে থাকি, তো 5% নিচে আসলে আবার আমরা এখানে 10টা কোয়ান্টিটি নেব। এটা 5% টার্গেট থাকবে আর এটার 5% টার্গেট থাকবে। কিন্তু আবার যদি নিচে আসে, তাহলে আমরা এখানে কোন রকম অ্যাভারেজ করব না। ব্যাস, একদম সিম্পল স্ট্র্যাটাজি। এই স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইজ, তারপর টেকনিক্যাল অ্যানালাইজ করে আপনি এন্ট্রি করবেন। টার্গেট লাগিয়ে রাখবেন ফিক্সড 5%, আর কোনো কিছু তাকাতে হবে না। প্রত্যেক দিন হোল্ডিং পজিশন খুলে দেখতে হবে না যে স্টকটি নিচে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে, আমার কতটা লস হলো, কতটা প্রফিট হলো, সেগুলো দেখার দরকারই নেই। আর আমি মনে করি আমরা যদি প্রত্যেক দিন হোল্ডিং পজিশন খুলে দেখি, সেখানে আমাদের মাইন্ডসেট গন্ডগোল হয়ে যাবে। তাই প্রত্যেক দিন হোল্ডিং পজিশন খুলে দেখার কোনো দরকার নেই। আপনি যদি আমার ট্রেডিং জার্নালের ভিডিওটি না দেখে থাকেন, কাইন্ডলি দেখে নেবেন, কারণ এই ট্রেডিং জার্নালটি মোস্ট ইম্পর্টেন্ট। এই ট্রেডিং জার্নাল খুলে দেখবেন যে আপনার কি অবস্থা, টার্গেট ফিল হতে আর কতদিন বাকি, ব্যাস এইটুকু। কিন্তু আমরা যখনই ব্রোকারের অ্যাকাউন্ট থেকে হোল্ডিং পজিশন খুলে দেখবো, তখন ইচ্ছে করবে যে এখানে লস হয়ে যাচ্ছে, আমি এখান থেকে এক্সিট করব, বা এখানে প্রফিট হচ্ছে, আমি এখান থেকে এক্সিট করে ফেলি। আর তখনই ডিসিপ্লিনের কিছু থাকবে না। আর শেয়ার বাজারে যদি আমরা ডিসিপ্লিন না হই, তো সফলতা কোনোদিনই আসবে না। তো সিম্পল দেখে নিলাম, এবারে আমরা সেই 9টি স্টক দেখে নেব। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমি যে 9টি স্টক নিয়ে আলোচনা করব, এই স্টকগুলোকে আপনি কখনোই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ আমার উদ্দেশ্য আপনাকে প্রফিট করিয়ে দেওয়া বা লস করিয়ে দেওয়া এটা নয়। আপনি যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, সেজন্য একটা স্টকে ট্রেড করার জন্য কোন কোন প্যারামিটার গুলো দেখবেন, জাস্ট সেটুকু নিয়ে আলোচনা করা। তো তাই আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করতে যান, তাহলে অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস ট্রেড করবেন। কারণ আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, তাহলে পয়সা লাগবে আপনার, যদি লস হয় আপনার হবে, আর যদি লাভ হয় সেটাও আপনার হবে। তাই নিজের অ্যানালাইসিস কে প্রাধান্য দিয়ে ট্রেড করবেন। তো প্রথম যে স্টকটি আছে সেটা দেখে নেব। দেখুন, ICICI লম্বার্ড, এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। রেড লাইনটি দেখুন 19.53, আর গ্রিন লাইনটি দেখুন 17.29। তো দুটো লাইনই 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আমরা যদি প্রিভিয়াস এন্ট্রি গুলো দেখে থাকি, এখানে দেখুন দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল 20 লেভেলের নিচে। এটা যদিও গ্যাপ আপ, কোন একটা নিউজ এর কারণে এটা হয়েছে, কিন্তু তারপরে আমাদের প্রফিট তো দিয়েছে, লস তো দেয়নি। আমরা আরো একটু পিছনে গিয়ে দেখে নেব, কারণ ব্যাক টেস্টিং করা খুবই জরুরি। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের 5% খুব একটা ইজিলি আসেনি। তো দেখে নেব কতদিনে এসছে। আমাদের এন্ট্রি ছিল 24শে জানুয়ারি 2023। আমরা যদি 24শে জানুয়ারি 2023 এন্ট্রি করে থাকি, দেখুন 5% আমাদের কতদিনে দিয়েছে, 5% দিয়েছে 82 দিনে, মানে 3 মাসই ধরুন। আর পুরো 3 মাস এখানে একই রেঞ্জে ঘোরাফেরা করছিল। তাই এমন নয় যে এখানে এন্ট্রি করা মাত্রই প্রফিট, এন্ট্রি করা মাত্রই প্রফিট। এন্ট্রি করার আগে আমাদের সেই প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ, আমি এখানে এন্ট্রি করব, প্রফিটটাকে নিয়েই এক্সিট করব। এমন নয় যে আমি এখানে এন্ট্রি করলাম 5% টার্গেটের জন্য, কিন্তু এন্ট্রি করার পরে স্টক নিচে আসছে, উপরে যাওয়ার নামই নিচ্ছে না, তো আমি এখানে এক্সিট করব, এভাবে হবে না। আমাদের মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমি এখানে যদি এন্ট্রি করি, যে ক্যাপিটালটা আমি এখানে লাগালাম, আমার টার্গেট যদি 5% হয় তো 5%, যদি 10% হয় তো 10%, আমি টার্গেট ফিল করেই এক্সিট করব। আর এই মাইন্ডসেট আপনার তখনই কাজ করবে যখন কিনা আপনার অ্যানালাইস ঠিক থাকবে। মানে আপনি যদি আপনার অ্যানালাইসের উপর বিশ্বাস করতে পারেন, তখনই আপনি এতদিন ধৈর্য ধরে থাকতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে আমার অ্যানালাইসে ভুল আছে, তাহলে কিন্তু এতগুলো দিন আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না, কারণ এখানে আপনার টাকা আছে আর সেই টাকাটা লচে রান করছে। ঠিক আছে, তাই এই বিষয়গুলো মাথায় রেখেই এন্ট্রি করবেন। তো প্রিভিয়াস আরো অনেকগুলো এন্ট্রি আছে, এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি 5% দিয়ে দিয়েছিল। আমরা একটু দেখে নেব, এখানে আমরা এন্ট্রি করেছিলাম 15 নভেম্বর 2022, আমাদের 5% দিয়েছিল 10 দিনে। তো প্রত্যেকটা ট্রেডে আপনার 3 মাস অপেক্ষা করতে হবে না। আমি যেমন একটু আগে দেখালাম যে এখানে দেখুন একদিনে 5% দিয়েছে, আবার এখানে 10 দিনে 5% দিয়েছে, আবার এমনও আছে যে 30 দিনে আমার 5% দিয়েছে। আবার এখনো আমি অনেকগুলো স্টকে ট্রেড করে বসে আছি যেগুলোতে আমি মাইনাসে রান করছি, তাই বলে আমি এক্সিট করব না, কারণ আমার অ্যানালাইসিসের উপর ভরসা আছে, আমি প্রফিট নিয়েই বেরোবো। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে কোভিড এর মতো সিচুয়েশন যদি হঠাৎ করে চলে আসে, তখন আমরা কি করব। কারণ আমার ফান্ড তো অনেকগুলো লাগিয়ে রেখেছি, তো তার জন্য আমি একটি ভিডিও বানিয়েছিলাম, পারলে ভিডিওটি দেখে নেবেন। আপনি কিভাবে মানি ম্যানেজ করবেন সেটার একটা জাস্ট স্যাম্পল দিয়েছিলাম। তো এখানে আর বিশেষ কিছু আলোচনা করছি না,
পারলে পুরনো ভিডিওটি দেখে নেবেন। তো ICICI লম্বার্ডের একবার ফান্ডামেন্টাল দেখে নেবো, স্টকটি কোয়ার্টারলি প্রফিট করতে পারছে কিনা সেটা। তো আমি সোজা স্ক্রিনে ডট ইন এসে এখানে সার্চ করব ICICI লম্বার্ড, পিয়ার্সে যাব, ইন্স্যুরেন্স সেক্টরের এখানে 5 নম্বরে দেখাচ্ছে, এটা হলো মার্কেট ক্যাপ দিয়ে। ROCE 21%, প্রিভিয়াস ইয়ারে প্রফিট ছিল 1700 crore, লেটেস্ট ইয়ারে প্রফিট করেছে 1770 crore, এখানে 1729 crore আর এখানে 1770 crore, তো এটা ইনক্রিজ করেছে। লেটেস্ট কোয়ার্টারে প্রফিট করেছে 390 crore, কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 436 crore, এটা কিন্তু ইনক্রিজ করতে পারেনি। আর কেন ইনক্রিজ করতে পারেনি সেটা একটু দেখে নেব। কোয়ার্টার্সে যাব, এখানে দেখে নেব রেভিনিউ 4500 থেকে 4600, এটা ইনক্রিজ করেছে। এক্সপেন্স কিন্তু কমে এসছে, 4800 crore থেকে 4200 crore এসছে এক্সপেন্স। অপারেটিং প্রফিট -355 crore থেকে 491 crore এসছে। এখানে দেখুন আদার ইনকামটা কমে গেছে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 928 crore, লেটেস্ট কোয়ার্টারে সেটা মাত্র 29 crore এসছে, তাই এখানে প্রফিটটা কমে এসছে। ঠিক আছে, আর আমরা টেকনিক্যালে 5% এর জন্য এন্ট্রি করব, অনলি 5%। তো এখান থেকে আমাদের টার্গেট 5% যদি হয়, তো আমাদের টার্গেট 1395। নেক্সট যে স্টকটি আছে ইন্ডিয়াস টাওয়ার, এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, প্রিভিয়াস এন্ট্রি গুলো থেকে 5% খুব ইজিলি এসছে, কিন্তু এখান থেকে খুব একটা ইজিলি আসেনি, অনেকদিন পরে এসছে, এখান থেকে খুব ইজিলি 5% চলে এসছে। এখান থেকেও 5% টার্গেট রাখবো, কিন্তু তার আগে ফান্ডামেন্টাল দেখে নেব। এখানে সার্চ করব ইন্ডাস টাওয়ার, পিআরসি যাব, টেলিকম ইকুইপমেন্ট সেক্টরের এটি মার্কেট লিডার কোম্পানি, ROCE 11%, ডেট টু ইকুইটি 0.91%, প্রিভিয়াস ইয়ারে প্রফিট ছিল 2040 crore, সেটা লেটেস্ট ইয়ারে ইনক্রিজ করে 2900 crore এসছে, কিন্তু কোয়ার্টারলি রেজাল্টে ইনক্রিজ করতে পারেনি, 1399 crore থেকে 1347 crore। তো আমরা এখানে 5% জন্য এন্ট্রি করব, কারেন্ট প্রাইস থেকে 5%, আমাদের টার্গেট 168, একদম সিম্পল। নেক্সট যে স্টকটি আছে সেটা দেখে নেব, এটা দেখুন FDC লিমিটেড, এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, আমরা এখান থেকে 5% টার্গেট রাখবো, প্রিভিয়াস যে এন্ট্রি গুলো ছিল খুব ইজিলি 5% দিয়ে দিয়েছে, এখান থেকেও 5% ইজিলি দিয়ে দিয়েছে। আমরা যদি পিছনে যাই, এরকম হাজারো উদাহরণ আছে, আপনি এন্ট্রি করার আগে একটু ব্যাক টেস্ট করে নেবেন, তাহলে আপনার কনফিডেন্ট বিল হবে। আমরা FDC লিমিটেডের ফান্ডামেন্টাল দেখে নেব, পিআরসি যাব, ফার্মা সেক্টরের এই স্টকটি এখানে 8 নম্বরে দেখাচ্ছে, 6465 crore মার্কেট ক্যাপ, প্রিভিয়াস ইয়ারে প্রফিট ছিল 193 crore, লেটেস্ট ইয়ারে সেটা ইনক্রিজ করে 232 crore এসছে, এখানে প্রিভিয়াস কোয়ার্টারে রেজাল্ট ছিল মাত্র 30 crore, লেটেস্ট কোয়ার্টারে সেটা ইনক্রিজ করে 109 crore এসছে। তো তাই আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করব, এন্ট্রি করার সাথে সাথেই স্টকটি উপরে যাওয়া শুরু করবে, এরকম কোনো ব্যাপার নেই। এন্ট্রি করার পর যদি স্টকটি নিচে আসে, 5% আসলে আমরা আবার অ্যাভারেজ করব 5% এর জন্য, আমাদের টার্গেট 410 পর্যন্ত। নেক্সট যে স্টকটি আছে গ্লেনমার্ক ফার্মা, এটাও ফার্মা সেক্টরেরই কোম্পানি, তো এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করব, প্রিভিয়াস এন্ট্রিগুলো থেকে 5% দিয়ে দিয়েছে, এখানে কোনো এন্ট্রি ছিল না, অনেকদিন পর এই স্টকে এন্ট্রি করার সুযোগ এসছে, তাই আমরা এখান থেকে 5% এর টার্গেট রাখবো। আমি একবার দেখে নেবো কারেন্ট প্রাইস থেকে 5%, অনলি 815, কারেন্ট প্রাইস 775, আমাদের টার্গেট 815। একটু ফান্ডামেন্টাল দেখে নেব, পিআরসি যাব, ফার্মা সেক্টরের এটি এখানে মার্কেট ক্যাপ দিয়ে 8 নম্বরে দেখাচ্ছে, ROCE 14%, ডেট টু ইকুইটি 0.49%, প্রিভিয়াস ইয়ারে প্রফিট ছিল 377 crore, লেটেস্ট ইয়ারে সেটা ইনক্রিজ করতে পারেনি, 339 crore এসছে, কিন্তু প্রিভিয়াস কোয়ার্টারে -403 crore ছিল আর লেটেস্ট কোয়ার্টারে সেটা ইনক্রিজ করে 173 crore এসছে, তাই আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করব, আমাদের টার্গেট 815। নেক্সট স্টকটি দেখে নেব, দেখুন কপ্রোস 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, প্রিভিয়াস এন্ট্রি থেকে 5% দিয়ে দিয়েছিল, এখানে কোনো রকম এন্ট্রি ছিল না, এখানে যেহেতু 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, তাই আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করব। আমি একবার দেখে নেব কারেন্ট প্রাইস থেকে 5%, অনলি 5250। তো ফান্ডামেন্টাল দেখে নেব, এটা দেখুন IT সেক্টরের মার্কেট ক্যাপ দিয়ে এটি 6 নম্বরে দেখাচ্ছে, ROCE 31%, ডেট টু ইকুইটি 0.18%, প্রিভিয়াস ইয়ারের থেকে লেটেস্ট ইয়ারে প্রফিটটা গ্রো করেছে এবং প্রিভিয়াস কোয়ার্টারের থেকে লেটেস্ট কোয়ার্টারেও প্রফিটটা দারুণ করেছে, তাই আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করব, আমাদের টার্গেট থাকবে 5250 পর্যন্ত। নেক্সট স্টক SBI কার্ড, দেখুন এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, এখান থেকে 5% দিয়েছে কিনা সেটা দেখে নেব। আমাদের এন্ট্রি ছিল 21 জুন 2023, 21 জুন 2023 যদি আমরা এন্ট্রি করে থাকি, এখনো কিন্তু 5% দেয়নি, তো এন্ট্রি করার পরে কিন্তু 5% নিচে এসছে, এখানে 6% চলে এসছে, এখানে 5% নিচে আসছে, এখানে আমরা অ্যাভারেজ করেছিলাম, আর অ্যাভারেজ করার পর
5% এসেছে কিনা সেটা দেখে নেবো। অ্যাভারেজ করার পর 5% এসেছে, একটা ট্রেড থেকে প্রফিট নিতে পেরেছি, কিন্তু আর একটা ট্রেড এখনো হোল্ডিং এ আছে। আমরা যদি এখানে এন্ট্রি করতাম তাহলে এখনো কিন্তু একটা ট্রেড বাকি আছে 5% এর জন্য। তো আবার এখানে সুযোগ এসে এন্ট্রি করার জন্য, তো আমরা এখানে এন্ট্রি করবো 5% এর জন্য। আমাদের টার্গেট থাকবে অনলি 888। একবার ফান্ডামেন্টাল দেখে নেবো, কোয়ার্টারলি রেজাল্ট ঠিকঠাক আছে কিনা। SBI কার্ড, পিয়ার্সে যাব, ফিনান্স সেক্টরের, এটি মার্কেট ক্যাপ দিয়ে 4 নম্বরে দেখাচ্ছে। প্রিভিয়াস কোয়ার্টারের প্রফিট ছিল 596 করোড়, লেটেস্ট কোয়ার্টারের প্রফিট সেটা 593 করোড় এসেছে। ROC 13%। তো এন্ট্রি করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে এন্ট্রি করবেন। নেক্সট স্টকটি আছে JK সিমেন্ট, এখানে একদিন আগেই 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, আমরা আজকে এন্ট্রি করতে পারতাম, কিন্তু আজকের এন্ট্রিটা মিস হয়ে গেছে, তাই এই স্টকটি ইগনোর করছি। নেক্সট স্টকটি আছে ত্রিবেণী টারবাইন, এখানে 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, আর এখান থেকে আমরা 5%-এর জন্য টার্গেট রাখবো। প্রিভিয়াস এন্ট্রি গুলো থেকে 5% ইজিলি এসছে, আমরা এই স্টকের একবার ফান্ডামেন্টাল দেখে নেবো। ত্রিবেণী টারবাইন এখানে দেখুন, ROC 28%, প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 193 করোড়, লেটেস্ট ইয়ারের প্রফিট করেছে 216 করোড়, এবং প্রিভিয়াস কোয়ার্টারের প্রফিট ছিল 55 করোড়, লেটেস্ট কোয়ার্টারে সেটা 61 করোড়ে এসছে। তাই এখান থেকে আমরা 5% এর জন্য এন্ট্রি করব, আমাদের টার্গেট কারেন্ট প্রাইস থেকে 5%, অনলি 394। আজকের মতো সর্বশেষ যে স্টকটি আছে সেটি দেখে নেব, IDBI, এখানে দেখুন 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, প্রিভিয়াস এন্ট্রি গুলো থেকে 5% ইজিলি এসছে, এই প্রিভিয়াস এন্ট্রি গুলো থেকে 5% ইজিলি এসছে, তাই এখান থেকে আমরা 5% টার্গেট রাখবো। কারেন্ট প্রাইস থেকে 5% আমাদের টার্গেট 64 পর্যন্ত, কারেন্ট প্রাইস 60, আমাদের টার্গেট অনলি 4 টাকা। তো একবার ফান্ডামেন্টাল দেখে নেব, IDBI ব্যাংক প্রিভিয়াস ইয়ারে প্রফিট করেছে 3700 করোড়, লেটেস্ট ইয়ারে প্রফিট করেছে 4100 করোড়, তো এটা অনেকটাই ইনক্রিজ করেছে, এবং প্রিভিয়াস কোয়ার্টারের থেকে লেটেস্ট কোয়ার্টারের প্রফিটটাও ইনক্রিজ করেছে, তাই আমরা এখানে 5% এর জন্য এন্ট্রি করব, অনলি 5%, টার্গেট হিট তো এক্সিট। ব্যাস, আমরা টোটাল 9টি স্টক দেখে নিলাম, 9টি স্টকের মধ্যে 1টি স্টককে আমি ইগনোর করলাম, কারণ একদিন আগেই 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, তো টোটাল 8টি স্টক। তো এই 8টি স্টককে আপনার ওয়াচ লিস্টে রাখবেন আগামীকালকের জন্য, সবগুলোতেই এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি এন্ট্রি করবেন। তবে এই স্টকগুলোকে কখনোই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করে থাকেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিস ট্রেড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ, ভালো থাকবেন।